দেখতে দেখতে বয়ে গেল সময় হওয়ার মতন তিনটে বছর কোন দিক দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না দেখতে দেখতে বিদায়ের ঘণ্টা বেজে উঠলো আমাদেরকে চলে যেতেই হবে হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো টাইটেল আর থামেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা কিনি হতে চলেছে আজ এগারোই জুলাই আজ আমাদের ফেয়ারওয়েলের দিন চলে এসেছে সেই জন্য সকালবেলায় সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য তো প্রথমেই তোমাদেরকে চলো আমার লুকটা দেখিয়ে দিই তো এটা ছিল আমার ফুল লুক হ্যাঁ জানি আমি শাড়ির দিনের বেলার জন্য খুব একটা পারফেক্ট না এটা একটা পার্টি পার্টিওয়্যার রাতের শাড়ি তো এত গর্জের শাড়ি কেন আমি দিনের বেলা পরেছি সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি কথা বলতে বলতে আমরা স্টেশন চলেও এসেছি আমি প্রচণ্ড পরিমাণ আজকে গরম ছিল এবার আমরা গড়বেতার স্টেশনে নেমে পড়েছি আর সুজিত যাচ্ছিলো আজকে আমার সাথে ট্রেনে আর সুজিতও চলে এসেছে ব্ল্যাক কালার ড্রেস পরে আজকে আমাদের ড্রেস কোটাই ব্ল্যাক ছিল এবার বলি আমি এত গর্জের শাড়ি দিনেরবেলা কেন পরলাম অনেকে হয়তো আমাকে দেখে ভাবছিল যে দিনের বেলা এরম শাড়ি আমি কেন পরে এসেছি এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা একটা রাত্রের জন্য মানে বেশি ভালো হবে রাত্রেবেলা ওয়ার শাড়ি এটা আমি এটা পরেছিলাম কারণ আমার ড্রেস কোড যেহেতু ব্ল্যাক করা হয়েছিল আর ব্ল্যাক শাড়ি আমার কাছে যতগুলো ছিল খুবই গর্জেস ছিল সেগুলো একটু বেনারসি টাইপের ছিল এটাই সবথেকে হালকা পার্টি পার্টিওয়্যার ছিল সেই জন্য আমি এটাই পরে চলে এসেছিলাম ব্লাউজটা আমি একদম নতুন নিয়েছি এই একটা এই কলেজ প্রোগ্রামটার জন্যই ক বলতে বলতে আমরা কলেজ পৌঁছেও গেছি সব বন্ধু বান্ধবরা আস্তে আস্তে আসছিল সুজিতার আমি এখানে একটু ছিলাম আস্তে আস্তে ফটো তুলে নিচ্ছিলাম কয়েকটা কারণ এত পরিমাণে রোদ দিয়েছিল বলার মতো না সবাই ঘেমে নেয়ে একাকার কারণ বলতে বলতে সবাই চলেও এসেছে সবাই আজকে কালো পরি সে চলে এসেছে বেশ সুন্দর লাগছিল আর এটা হচ্ছে সায়নি সায়নি কিন্তু ব্লগে থাকতে খুব পছন্দ করে তারপরে ক্লাসের কাছে এসে দেখছি মৌ কান্না করছে এইখানে ও কেন কাঁদছে প্রপার কারণটা আমরা জানতে পারিনি কারোর সাথে হয়তো কিছু একটা হয়েছিল মৌ হচ্ছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বোন হয় ওর সাথে আমার বন্ডিংটা খুবই ভালো ও কিন্তু পুরো প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগ মানে নাইনটি পারসেন্ট ভাগ দায়িত্বটা ওই নিয়েছে ও হেডেকটা নিয়ে পুরো কাজটা করেছে ওর কথা না বললেই নয় এটা হচ্ছে আমাদের এই ছোটি ম্যাডাম ডিপার্টমেন্টের তো মোপ্রিয় উদ্যোগটা নিয়েছিল বলে হয়তো প্রোগ্রামটা এত সুন্দরভাবে হয়ে গেছে সমস্যা হয়নি ওরা যতটুকু পেরেছে ততটুকু করেছে আমরাও খুব খুশি হয়েছি আমাদের অনেকটা ভালো লেগেছে ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো প্রথমে কোনো কারণে হয়তো কেউ কারোর সাথে ওর কিছু একটা হয়েছিল যাই হোক সেই কারণে মনটাও খারাপ হয়ে গেছিলো পরে আবার ঠিকঠাক হয়ে গেছে আজকের অনুষ্ঠানে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকে পাইনি উনি আসতে পারেননি কিছু কারণবশত তার পরিবর্তে এই যে যিনি বসছেন ইনি হচ্ছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের এই চটি তো ওনাকে আমরা পেয়েছিলাম ভীষণ ভালো মানুষ এই প্রথম আমার ওনার সাথে মানে ওনার ওনার সাথে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম আর কি রুমটা লাইটের জন্য ভিডিওগুলো একদম ভিডিও কোয়ালিটিটা খুব খারাপ হয়ে গেছে মিডিলটাতে আমরা বসেছিলাম আর সাইডে থার্ড সেম আর ফোর্থ সেম বসেছিলো ওরা বেশ সুন্দর শাড়ি পরে এসেছিলো ওদেরও একটা ড্রেস কোড ছিল পিঙ্ক একজনের ছিল আর একটা হয়তো ব্লু বেশ সুন্দরভাবে প্রোগ্রামটাও করেছে দেখতে ওদেরকে খুব সুন্দর লাগছিল সবাই বেশ সাজু সাজুকুজু করে এসেছিলো আর ডেকোরেশনটা এখানে খুব ফাঁকা দেখাচ্ছে এর কারণ অনেক বেলুন কাটানো হয়েছিল আস্তে আস্তে শেষের দিকে অনেক বেলুন ফেটে গেছে কারণ প্রোগ্রাম শুরু হতে হতে আমাদের একটা দিনটা প্রায় বেজে গেছিলো আর ডেকোরেশন ওরা সকালবেলায় করে দিয়েছিল অনেকটা সকালে সকালেই করেছিল যাই হোক প্রোগ্রাম মোটামুটি ভালোই হয়েছে কিন্তু খুব খারাপ লাগছিল বেরছে ভিডিও ক্লিপ নিতে পারিনি খুব কষ্ট লাগছিলো মানে তিনটে বছর যে পার করেছি সবাই আমরা অনেক কান্নাকাটি করছিলাম তো চলো আমি আর বেশি বকবো না এবার অনুষ্ঠানের দিকে যাওয়া যাক বেশ সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো আছে সেগুলোই তোমরা একটু দেখে নাও আলোক রেখা যা আমরা বিমান থেকে আমাদের সাহিত্যের কাছ থেকে আমাদের ম্যাডামের কাছ থেকে পেয়েছি সেইগুলো আমাদের স্মৃতিতে জলজল করবে আমাদেরকে সেই সঠিক পথে মানুষ হওয়ার পথে আমাদের নিয়ে যাবে তাই এর বেশি আমি আর এগোতে পারছি না কিছু কথা বলার ভাষা আর নেই তো সকলকে যথাযথ দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারজন সবই বৃথা সুন্দর সুন্দর নাচ ওরা নিচে ছিল অনেকগুলোই সবগুলো আমি নিতে পারিনি আর ম্যাডামদের বক্তৃতা বরণ পর্ব শেষ হয়ে গেছিলো এরপর আমাদেরকে ওরা একটা করে সুন্দর ট্রফি দিয়েছে যে আমার হাতে আমি দেখছিলাম বেশ সুন্দর হয়েছিল আর ভিডিও কোয়ালিটির জন্য সত্যি সরি এত বাজে হবে আমি ভাবিও নি এডিটে বসে এখন আমি দেখতে পাচ্ছি যে এত বাজে কোয়ালিটি হয়েছিল আমি ফার্স্ট বেঞ্চে বসেছিলাম ভেবেছিলাম ভিডিওগুলো করতে পারবো হয়তো ভালো নিজে কিন্তু এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম নিজে তো কিছু করতে পারিনি আর মোটামুটি এর তার কাছে অ্যারেঞ্জ করেছি কিন্তু এত বাজে আসবে আমি ভাবিনি লাইটের জন্য খুব খুবই বাজে লাগছে বলার মতো না ভালোভাবে বোঝা যাচ্ছে না ভিডিওগুলো একটু ম্যানেজ করে দিও এটা হচ্ছে সুতোপা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ভীষণ ভালো নাচ করেছে অনেকগুলো নাচ নেচেছে ও কন্টিনিউ নিচেই গেছে পুরো ওর গানটা আমি পুরোটা দিতে পারলাম না কপিরাইটের জন্য কোনো গানই সেভাবে দিতে পারিনি কপিরাইটের জন্য একটু ম্যানেজ করে নিও বেশ সুন্দর নাচ নেচেছে ওরা যেরকম মিষ্টি দেখতেও সেরকম মিষ্টি নাচেও অনেকে অনেক প্রোগ্রাম করেছে কবিতা টবিতা বলেছে সবগুলো হয়তো আমি নিতে পারিনি সবারগুলো নেওয়া সম্ভব হয়নি আর এখানে সুমিত্রা একটা কবিতা বলছিলো বেশ সুন্দর বলেছে আর এবার চলো আমার লেখা একটা ছোট কবিতা তোমাদেরকে শোনাই কিয়াকা সামন্ত আমি আজ এখানে উপস্থিত আমার বিভাগীয় প্রধান অধ্যাপিকা সহ সমস্ত অধ্যাপকদের প্রণাম জানিয়ে আমার লেখা একটা ছোট্ট কবিতা পাঠ করছি তার একটা কথা বলে রাখি আমি কখনো কবিতা শিখিনি নিজের মতো করে লিখেছি সেটাই আজকে একটু শোনাচ্ছি দেখতে দেখতে হয়ে গেল সময় হাওয়ার মতন তিনটে বছর পেরিয়ে গেল লাগছে এখনো সেই নতুনের মতন রয়েছে আর কয়েকটা দিন তারপরে বন্ধ হয়ে যাবে কলেজের গেট বন্ধ হয়ে যাবে ডিপার্টমেন্টে ওকি বন্ধ হয়ে যাবে ম্যাডামের বকা হারিয়ে যাবে বন্ধুগুলো হারিয়ে যাবে আর রইবে শুধু স্মৃতিগুলো আর মেমোরি কার্ডটা ম্যাডাম আর কখনো বলবে না আমায় প্রিয়াঙ্কা এত টেনশন প্রোগ্রাম ঠিক হয়ে যাবে এত দুর্বল কেন তুমি খাওয়া দাওয়া কি করো না একদমই তিনটে বছর পার করলাম রয়েছে অনেক স্মৃতি তো নিজের মতো করে একটা কবিতা লিখেছিলাম নিজে নিজে স্যার ম্যাডামরা প্রশংসা করলেন খুব ভালো লাগলো প্রশংসা করলে কারিনা ভালো লাগে আমারও ভালো লেগেছিল তবে আরেকটা ব্যাপারে স্যার খুব প্রশংসা করেছিলেন যেটা ক্যামেরাবন্দি করা হয়নি সেটা হচ্ছে যে আমি যে ওয়াল ম্যাগাজিনটা কিছুদিন আগে করে এসেছি সেটার জন্য খুব প্রশংসা করেছিলেন কালকে ওটা আর ক্যামেরার মধ্যে নেওয়া হয়নি সেই মুহূর্তটা যাই হোক আমারও খুব ভালো লাগলো যে স্যার ম্যাডামটা সবার সামনে বললেন জিনিসটা ভালো হয়েছে কথা তো আমি বলছি ওরা যে সামনে নাচছে এটা কি তোমরা দেখেছো কি সুন্দর নেচেছে ওরা কিন্তু অনেক নাচ নেচেছে বললাম আগের আগেতেই আমি বললাম যে অনেকগুলো নাচ নেচেছে সুতপা সাথে পাশে যে আছে ওর নামটা আমার মনে নেই কিন্তু ও খুব সুন্দর নেচেছে অনেকগুলো নাচ নেচেছে গরমের মধ্যে যেভাবে নেচে গেছে এটাই বড় ব্যাপার পরে ওরা তিনজন মিলে একটা আদিবাসী নৃত্য করেছিল সেটাও খুব ভালো হয়েছিল কিন্তু আমি গানগুলো দিতে পারছি না কপিরাইটের জন্য ম্যাডামদের কথা এক একটা কবিতা লেখা বক্তব্য সবে যেরকম চোখে জল এনে দিচ্ছিলো কিন্তু মাঝে মাঝে এদের নাচগুলোতে মুডটা সত্যি ভালো করে দিয়েছে শেষটা যে কি ভালো হয়েছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে ভিডিও শেষটা যে এতটা সুন্দরভাবে সত্যি আমরা ভাবিনি খুব মজা হয়েছে যেরকম কান্না করেছি প্রচুর সেরকম মজা হয়েছে শেষটাতে যাই হোক আজকে ভয়েস ওভার দিচ্ছি মনটা ভীষণ এখনও খারাপ লাগছে কলেজ চলাকালীন সেভাবে যে কলেজ যেতাম তাও না কিন্তু যখন বুঝতে পারছি যে আর কখনও যাওয়া হবে না কলেজটা তখন ভেবে মানে সত্যি চোখে এখনও আমার চল চলে আসছে ওদের নাচগুলো সত্যি প্রশংসনীয় কেননা আমরা গরমে বসে থাকতে পারছিলাম না বারবার কারেন্ট চলে যাচ্ছিলো তার মধ্যে যে ওরা পরপর কন্টিনিউ নাচগুলো নেচে গেছে কালকে সামনে সেভাবে কাউকে বলা হয়নি যে আজকে বলেই দিয়েছি ব্লগের মধ্যে সত্যি তো ওদের সাজগুলো যেরকম সুন্দর হয়েছিল নাচটাও খুব সুন্দর হয়েছে তো এবারে আমরা একটু ম্যাডামের আদর খেয়ে নিচ্ছিলাম সবাই কারণ শেষের দিক হয়েই আসছিলো এখানে সবাই ছবি টবি তুলছিলাম অনেক ছবি তুলেছি রিলসও আপলোড করেছি তোমরা দেখে নিও এটা ছিল একদম লাস্টের দিক গোছাগোছি চলছে সবাইবার বাড়ি যাবে বাড়ি না তার আগে একটু নাচ গান হবে সেই জন্য এখানটা ফাঁকা করা চলছে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম এত গরমের মধ্যে শাড়ি ফাড়ি পরে মাঝখানে ওরা একটু টিফিনের ব্যবস্থা করেছিল আমাদেরকে চলো তোমাদেরকে দেখাই কি দিয়েছে মিষ্টি দিয়েছিলো মোটামুটি যাদের যাদের খাওয়ার সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নাচ করতে গিয়েছে

সুজিতেরও একটা নাচ তোমরা দেখে নাও সুজিত বেশ ভালো নাচ আর গান দুটোই করে ও কিন্তু স্টেজ প্রোগ্রামও করে আর গান তো আমি দিতে পারছি না কপিরাইটের জন্য আর ও ভালো গানও গিয়েছে সেটাও আমি দিতে পারিনি কারণ মাইকটা এমনভাবে আওয়াজ করছিলো যেটাতে হয়তো কপিরাইট চলে আসতো পারত সেজন্য আমি দিইনি যাই হোক এত মন খারাপের মাঝেও কান্নাকাঠির মাঝেও যে আমরা লাস্টটুকুটা এত সুন্দরভাবে শেষ করতে পেরেছি এটাই অনেক শেষে আমরা অনেক সবাই মিলে প্রচুর নাচ করেছি সবগুলো নিতে পারিনি ব্লগ অনেক বড় হয়ে যাবে কিছু কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করেছি এখানে শুধু আমরাই ছিলাম সাইডে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাও নাচ করছে ওরাও আমাদের সাথে বেশ মজা করেছে তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিয়ে যেও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা লাইক করে বা ফলো করে দিয়ে যেও আমার ইউটিউব চ্যানেলের নাম পিকু আর ফেসবুক পেজও আছে পিকু নামে গিয়ে তোমরা ভিজিট করে আসতে পারো আর হচ্ছে এবার আমাদের প্রোগ্রাম শেষ সবার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড হয়ে গেছে তা এখন একটা আমাদের রিলস বানানো বাকি আছে যে রিলসগুলো তোমরা আমার ইউটিউবে ফেসবুকে যেখানে দেখতে পেয়ে যাবে পুরো কলেজ ফাঁকা কলেজ টাফ ছাড়া কেউ ছিল না আমরাই কয়েকজন মাত্র ছিলাম পুরোটাই ফাঁকা আমরা মানে মেঘও ধরে গেছে সেই জন্য তাড়াতাড়ি আমরা বাইরে বেরিয়ে আসলাম একটা রিলস বানানো বাকি ছিল সেই জন্যই সবাই আই কার্ডগুলো বার করে আবার পড়ছিলো সায়নি তো অলওয়েজ আমার ব্লগে থাকতে পছন্দ করো ওই জন্য আমি ওকে আজকের ব্লগটা মোটামুটি একটু বড় এইটুকু লাস্ট দিন স্মৃতিটুকু না ধরে রাখলেই নয় যতটুকু বাদ দেওয়ার আমি দিয়ে দিয়েছি এইটুকু রাখতেই হতো সেই জন্য রেখে দিলাম এটা রয়ে যাবে সবাই এখন টাটা করে দিচ্ছে বাড়ি চলে যাবো এবার আমি ওরা তো বাসে যাবে আর আমি তো ট্রেন সেই জন্য সবাই টাটা করছে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আর হয়তো কলেজে আসা হবে না একবারে রেজাল্ট আনতে একদিন আসবো সেই জন্য নিশ্চয়ই ব্লগ বানাবো মন খারাপ লাগছে চারদিকটা ঘুরে ফিরে বার দেখে নেকে যাচ্ছিলাম যে আর কখনো আসা হবে না কলেজ এখন মনে হচ্ছে যদি আর ছটা মাস আর একটা সেমিস্টার যদি হয়তো বাকি থাকতো ভালো হতো একটু বেশি কলেজ আসতে পারতাম এখন মনে হচ্ছে কেন আস আসলাম না আর কি শেষের দিনগুলোতে ভীষণ খারাপ লাগছিল ওরা ওইখানে বসে আছে বাস ধরার জন্য আর আমি ওদেরকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম স্টেশন যাচ্ছি এখন আমি টোটো করে ভীষণ টায়ার্ড লাগছিলো মেঘও ধরে গেছিলো খাওয়া দাওয়া হয়নি বলে ভীষণ শরীরটা খারাপ লাগছিলো বেশি আমি আর ব্লগটা বাড়াইনি অনেক বড়ো অলরেডি হয়ে গেছে স্টেশন আমি চলে এসেছি এখন শালবনীতে নেমেও গেছি আর আমি বাড়ি যাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা